হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা মাছের ঝোল করে দেখাবো। এটাকে আপনারা মাছের ঝাল বা মাছের গ্রেভি যে কোনো কিছুই বলতে পারেন। আর এটা আমি করব পুরোপুরি মারাঠি স্টাইলে। আপনারাও একবার অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও খুব পছন্দ হবে। চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানাতে হবে। আমি দুটো নাইলোটিকা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর মাথা দুটো আমি আপনাকে দেখাচ্ছি। একটা মাথা আমি এরকম রেখে দিয়েছি, ভেতরের এই যে এটাকে কি বলে, মোটামুটি এটা হচ্ছে মাছের ফিল্টার, যেটা জলটাকে বা খাবারটাকে ফিল্টার করে। তো ওটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা নিয়েছি, এটা একেবারে ফেলে দিয়েছি। যদি আপনার ধোয়ায় একটুও সন্দেহ থাকে তাহলে আপনি ফেলে দিতে পারেন, আর যদি আপনি ভালো করে ধুতে পারেন, ভালো করে ঘষে ঘষে, তাহলে রেখে দিতে পারেন। এবার আমরা এটাকে লবণ আর হলুদ মিশিয়ে রেখে দেব। এক টিস্পুন মতো আমি লবণ নিয়েছি, মাখিয়ে নেব ভালো করে। আর নিয়ে নেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ম্যারিনেশন বলতে পারেন মাছের। অন্য কোনো মশলা আমি দিচ্ছি না, শুধুমাত্র লবণ আর হলুদ মিশিয়ে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। হয়ে গেছে মেশানো, এবার 10-15 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমরা পরবর্তী প্রসেসগুলো করে নেব। দেখুন, আমি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা আমার ননস্টিকের নয়, আর হিট চালু করে দিয়েছি। খুব গরম করব, প্রথমে হাই হিটে নিয়ে খুব বেশি গরম করব। গরম করার পরে আমরা তেল দেব। এতে কী হবে, ফ্রাই প্যানটা আমাদের ননস্টিকের মতো কাজ করবে। আপনি দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, কিন্তু তেল থেকে ধোঁয়া উঠছে। তো এখন আমরা এত গরম তেলে কিছু দিলে একেবারে জ্বলে যাবে, এই কারণে হিটটাকে বন্ধ করে কিছু সময়ের জন্য ঠান্ডা করব। ঠান্ডা করার পরে আমরা এর মধ্যে মাছগুলো দেব। যতক্ষণ ফ্রাই প্যান ঠান্ডা হচ্ছিল ততক্ষণে আমি ক্যামেরাও বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু পরে আর চালু করতে ভুলেই গেছি, এই কারণে আমাকে মাফ করবেন। আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমি যে মাছটা শুরুতে আমি দিয়েছি কড়াইয়ে সেটা আমি দেখাতে পারলাম না। এবার এক সাইড আমার ভাজা হয়ে গেছে, সেটা পাল্টে নিয়েছি। এবার অন্য সাইডটাও আমি পাল্টে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কি, পুরোপুরি খুব বেশি গরম করার কারণে আমাদের মাছটা কিন্তু একেবারেই নিচে লেগে যায়নি বা ভেঙে যায়নি। মাছটা খুব ভালো ভাজা হচ্ছে। অন্য সাইডটাও আমি পাল্টে নিচ্ছি। এরকম করে দুই সাইডই ভালো করে ভেজে নিয়ে আমরা তুলে নেব। দু সাইডেই মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। খুব ভালো করে ভাজা যদি নাও হয় তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আমি যে করছি এটাতে ভাজা স্বাদটা আসবে ঝোলের মধ্যে, খুব ভালো লাগবে। আর এখানে যেটুকু নিচে লেগে আছে সেটুকু আমি তুলে দিলাম ভালো করে, যাতে পরের যে মাছগুলো আমরা দেব সেটা নিচে লেগে না যায়। দুটো মাথা আছে আর একটা লেজ আছে। এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে মাথাটা কীরকম করে ঘুরিয়ে ফিরিয়ে সব দিক থেকে আমি ভেজে নেব। এক সাইডে ভাজা হয়ে গেলে আমরা পাল্টে দেব। মাথা তো দু সাইড ভাজলেই শুধু হয় না, ওপরে নিচে, তারপরে এই যে গলার যেখানটা কাটি আমরা ওখানটা, এগুলো কাঁচা থেকে যায়, মানে দেখতে ভালো লাগে না। এমনিতে ঝোলের মধ্যে যখন দেব তখন তো সিদ্ধ হয়েই যাবে, তারপরে একটু মনের শান্তির জন্য একটু এরকম করে উল্টে পাল্টে সব দিক থেকে ভেজে নেব। আপনি দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভাজছি, আপনারাও এরকম করেই করতে পারেন। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আর এই কড়াইয়েই আমি মশলাগুলো তৈরি করে নেব। এই দেখুন, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ে আমি এক মুঠ মতো গোটা ধনে দিয়ে দিচ্ছি। ধনেগুলো খুব ভালো করে আমি নেড়েচেড়ে নেব। হিট আমি মিডিয়ামে করে রেখেছি। একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমাদের দিতে হবে নারকেল। এটা শুকনো নারকেল রাখা আছে, 1/4 কাপ মতো শুকনো নারকেল আমি স্লাইস করে কেটে রেখেছি। আপনি চাইলে তাজা নারকেলও ইউজ করতে পারেন। আর এখানে আমার 18 থেকে 20 কলির মতো রসুন আছে, ছোটো ছোটো কলি আছে, বড় কলি নিলে একটু কম নিলেও চলবে। ভেজে নেব ভালো করে, ভালো একটা লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব।
আপনি দেখতে পাচ্ছেন নারকেল আর রসুনে খুব ভালো করে কালার চলে এসেছে, লাল লাল দেখা যাচ্ছে। এবার আমরা এগুলো তুলে নেব একটা প্লেটে। আর এই ফ্রাই প্যানেই তেল যেহেতু কম হয়ে গেছে, এখন আর একটুখানি আমি তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ, হিট মিডিয়ামেই আছে। এই দেখতে পাচ্ছেন আপনি কি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এটা অনেক বড় সাইজের পেঁয়াজ, যদি আপনি মিডিয়াম সাইজের পেঁয়াজ নেন তাহলে চারটে পেঁয়াজ মতো লাগবে। পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু লবণ দিলাম যাতে পেঁয়াজ জলদি জলদি নিজের পানিটা ছেড়ে দেয় আর জলদি জলদি ভাজা হয়ে যায়। তো লবণ দিয়ে আমরা পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার বাদামি হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। এ দেখুন আমি প্লেটে নিয়ে নিয়েছি সমস্ত মশলাগুলো। মশলাগুলো একটু ঠান্ডা করব, তারপরে আমরা মিক্সার জারে নিয়ে পিষে নেব। আপনি দেখতে পাচ্ছেন আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা টমেটো, দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। আপনি চাইলে রাফলি কাটতে পারেন, আমি একটু ছোটো ছোটো করে কেটেছি। এবার আমরা এগুলোকে পিষে নেব। পেশার সময় আমরা প্রয়োজন মতো জলের ব্যবহার করব। এই দেখুন আমি মশলাটা পিষে নিয়েছি, আর পেশার সময় আমার অল্প একটু জলের দরকার পড়েছে, আমি ততটুকু জল ব্যবহার করে নিয়েছি। এবার চলুন আমরা কড়াই বসিয়ে নিই। আমি ইন্ডাকশানের ওপরে কড়াই বসিয়েছি, হিট চালু করে দিয়েছি। এবার আমরা তেল দেব। তেলটা আপনি কম বেশি করে নিতে পারেন, আর আমি এখানে রিফাইন্ড অয়েলের ইউজ করছি, আপনি যে কোনো কুকিং অয়েল নিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে, গোটা জিরে, আর এর সঙ্গে সঙ্গে দিচ্ছি আমি এক পিঞ্চ হিং। জিরে আর হিংটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাগুলো, মশলাটা পুরো দিয়ে দেব, আর এর সঙ্গে সঙ্গে মিক্সার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। একটু জলের এমনিতেই দরকার হবে, আর মিক্সার জারটা ধুয়ে দিলে কি হবে কি মশলাটা ওয়েস্ট হবে না। জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি, একটু মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে আমরা গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। সবার প্রথমে আমি দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লাল লঙ্কার গুঁড়োটা দেবেন। আর এর সঙ্গে আমি দিচ্ছি 1/4 টি স্পুন গরম মশলা, এটা শাহী গরম মশলা, ঘরে বানানো। আপনি যদি বানাতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আমি লিংক দিয়ে রেখেছি রেসিপির। এবার আমরা ঢেকে ঢেকে মশলাটাকে পাকাবো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি মশলার ওপর দিয়ে তেল দেখা না যায়। কিছুক্ষণ পরপর আমরা ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে নেব যাতে নিচে থেকে পুড়ে না যায়। আপনি দেখতে পাচ্ছেন মশলার ওপর দিয়ে তেল দেখা যাচ্ছে, আর মশলাটা খুব ভালো করে রান্না হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে গ্রেভির জন্য পানি অ্যাড করব। তেলের কালারটা খুব বেশি লাল হয়নি, কারণ লাল লঙ্কাটা আমরা পরে দিয়েছি। যদি শুরুতে তেলের সঙ্গে দিতাম তাহলে তেলের কালারটা খুব সুন্দর লাল হতো। গ্রেভির কনসিস্টেন্সি যেরকম চান সেই হিসেবে জলের ব্যবহার করবেন। যদি বেশি পাতলা চান তাহলে পাতলা করবেন, আর বেশি গাঢ় চাইলে কম দেবেন, জলটা কম দেবেন। আমি ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত খুব ভালো একটা বলক না আসে। খুব ভালো বলক চলে এসেছে। এবার আমরা মাছগুলো অ্যাড করে দেব। মাছ দিয়ে দেওয়ার পরে আমরা বেশি একেবারেই নাড়াবো না, কারণ তাতে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। একটু ছড়িয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা ঢেকে দেব। না ঢাকলেও চলতো, কিন্তু যেহেতু আমরা এখানে মাথা দিয়েছি তো মাথার ভেতরটা সিদ্ধ হওয়াটা খুব জরুরি, বাই চান্স কোনোভাবে কাঁচা না থেকে যায়। এই কারণে ঢেকে ঢেকে রান্না করব। কিছুক্ষণ ঢেকে দিয়েছি আমি 5-6 মিনিটের জন্য, তারপরে আমি ঢাকনাটা সরিয়ে মাথাটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, সাইড চেঞ্জ করে দিচ্ছি, মানে পাল্টে দিচ্ছি। আরেকবার ঢেকে দেবো 5-6 মিনিটের জন্য। মোটামুটি 10-12 মিনিট হলে 100% শিওর কি মাথাগুলো ভালো করে রান্না হয়ে যাবে, ভেতর পর্যন্ত কাঁচা থাকবে না। মাথাগুলো খুব ভালো করে রান্না হয়ে গেছে, একবার নাড়িয়ে নিচ্ছি হালকা করে। লবণ চেক করে নেব, কারণ আমি মশলার মধ্যে পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়েছি আর মাছের মধ্যে যা দিয়েছি আর বাকি লবণ দিইনি। তো এখন আমি একটুখানি চেক করে নেব, যদি লাগে তাহলে দিয়ে নেব, না লাগলে তো বাস হয়ে গেল।
লবণ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি একেবারে এক চুটকি মতো গরম মশলা ইউজ করছি লাস্টে, কারণ আমি গরম মশলাটা শুরুতে দিয়েছি, সেখানে খুব বেশি একটা দিইনি, এই কারণে যাতে একেবারে তাজা সুগন্ধটা পাওয়া যায়, এই কারণে আমি এখানে অল্প একটু গরম মশলার ব্যবহার করছি। ভালো করে নাড়িয়ে দেবো হালকা হাতে। এবার আমরা দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনে পাতা। আমার কাছে একেবারেই বেশি ধনে পাতা ছিল না, চার পাঁচটা পধা ছিল, মানে চার পাঁচটা গাছ ছিল। লকডাউনের বাজার তো বুঝতেই পারছেন খুব খারাপ অবস্থা। যাই হোক, আমাদের মাছের ঝোলটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমরা হিট বন্ধ করব আর ঝোলটাকে সার্ভ করে নেব। আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাদা প্লেটে নিয়েছি তো কত সুন্দর দেখতে লাগছে। দেখতে যেমন টেম্পটিং দেখা যাচ্ছে, খেতেও এটা অসাধারণ লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই বাই।